আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে সৌদি সরকার ওমরা ভিসা প্রক্রিয়াকে সহজ করেছে এখন থেকে ওমরা পালন করার জন্য কোনো এজেন্সির সহায়তা আর নেওয়া দরকার হবে না অনলাইনের মাধ্যমে যে কোনো মুসল্লি ব্যক্তিগতভাবে ওমরা ভিসার আবেদন করতে পারবেন নতুন এই প্রক্রিয়ায় আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যেই ওমরার জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে সৌদি আরবে হজ ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া জানিয়েছেন আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যেই ভিজিট ভিসা দেওয়া হবে আর এটা হচ্ছে সৌদি আরবের ভীষণ টোয়েন্টি থার্টির লক্ষ্য আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি এই উমরা ভিসার জন্য আবেদন করবেন কি কি ডকুমেন্টস আপনার লাগবে খরচ কেমন পড়তে পারে ইত্যাদি আবেদনের শুরুতে আমি বলবো যে আপনাদের দরকার হবে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার যার মাধ্যমে আপনি যে সাইটে আবেদন করবেন সেই সাইটে রেজিস্ট্রেশন বা সাইন আপ করার জন্য প্রয়োজন হবে এছাড়াও যেহেতু হোটেল বুকিং এয়ার টিকেট এবং ট্রান্সপোর্ট বুকিং করতে হবে সেটা যেহেতু অনলাইনে করতে হবে তো সেটার জন্য দরকার হবে ইন্টারন্যাশনাল ক্রেডিট বা ডেবিট কার্ড যার মাধ্যমে আপনি পেমেন্টটা করবেন এবং সেটা ভিসা বা মাস্টার কার্ড হতে হবে ওমরা পালনের জন্য অবশ্যই আপনাকে সৌদি আরবের ওমরা ভিসা নিতে হবে এই কাজটা এখন থেকে আপনি অনলাইনেই করতে পারবেন আগের মতো ঝক্কি ঝামেলা নাই অনলাইন হওয়ার ফলে আগে যেখানে এজেন্সির মাধ্যমে করালে এজেন্সিগুলোর ভিসা প্রসেসিং ফি বাবদ পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হতো এখন এজেন্সির ফি এর মধ্যে অন্তর্ভুক্ত না থাকায় সেটা আরও কিছুটা কমবে বলে ধরে নেওয়া যায় তো প্রথমে আপনাদেরকে বলবো যে আপনাদের কি কি জিনিস লাগবে এই ওমরা ভিসার আবেদনের জন্য প্রথমে যেটি লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ যেন অবশ্যই ছয় মাস বা তার বেশি যেন থাকে আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে যেটার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে এবং আপনাকে সৌদি আরবের ওমরার জন্য যে নির্ধারিত সাইট সেই সাইটের লিঙ্কটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেটার মাধ্যমে আপনি কোথায় আবেদন করতে হবে সেই লিঙ্কটা পেয়ে যাবেন তো সেই সাইটে আপনাকে সাইন আপ করতে গেলে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার লাগবে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আপনি সাইটে রেজিস্ট্রেশন করে আপনি ওখানে লগ করে তারপর হচ্ছে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তো আপনার যেটা দরকার হবে সৌদি আরবের নিজস্ব কিছু অনলাইন ট্রাভেল এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনাকে বিমানের টিকিট হোটেল বুকিং এবং ওইখানের যে লোকাল ট্রান্সপোর্টের যে বুকিং এই তিনটা জিনিস করে নিতে হবে এই বুকিংয়ের জন্য সৌদি সরকার বেশ কয়েকটা প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে তো আপনাকে সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই কিন্তু আপনার বিমানের টিকিট হোটেল বুকিং এবং ওই স্থানের লোকাল ট্রান্সপোর্টের যে বুকিংটা সেটা সম্পন্ন করে নিতে হবে আগেই অর্থাৎ ভিসার আবেদনের পূর্বে আপনাকে এগুলো সম্পন্ন করতে হবে তো সেই ট্রাভেল এজেন্সি যাদেরকে ওটিএ বলা হয় বা অনলাইন ট্রাভেল এজেন্সি বলা হয় তাদের কয়েকটা নাম আমি আপনাদেরকে বলতেছি যেমন সৌদিয়া এয়ারলাইন্স তারা ওমরা পরিচালনা করতেছে অর্থাৎ ওমরার জন্য এয়ার টিকিট হোটেল বুকিং এবং হচ্ছে ওখানে লোকাল ট্রান্সপোর্টের বুকিংয়ের কাজটা তারা সম্পন্ন করছে আগোদা আপনারা হয়তো জানেন যে আগোদা হোটেল বুকিং বা এয়ার টিকিট বুকিংয়ের জন্য অনেকেই ব্যবহার করে থাকেন মাই হোটেল তারপর হচ্ছে ইজি উমরা ওমরামি সাফির হোটেল গেট ট্রিপ শপ এরকম বেশ কয়েকটা অনলাইন ট্রাভেল এজেন্সি সৌদি সরকার অনুমোদন করেছে যাদের মাধ্যমে কিন্তু আপনাকে এয়ার টিকিট হোটেল বুকিং এবং ওই স্থানের লোকাল ট্রান্সপোর্টের বুকিংটা আগে সম্পন্ন করে নিতে হবে এবং আপনাকে আমরা উপদেশ দিব যে আপনি কিন্তু অবশ্যই সেই বুকিংগুলো এমনভাবে করবেন যেন ফেরতযোগ্য হয় অর্থাৎ নন রিফান্ডেবল বুকিং যেন না হয় কোনোভাবেই রিফান্ডেবল বুকিং করার চেষ্টা করবেন যাতে কোনো কারণে যদি সৌদি সরকার আপনার ওমরা ভিসা না দিল অনুমোদন না দিল তাহলে যাতে আপনি সামান্য লস অর্থাৎ ক্যান্সেলেশন যে ফি সেটার বিনিময়ে যাতে আপনি মোটামুটি আপনার টাকাটা আপনি ফেরত পেতে পারেন এই জন্য আপনাকে সবসময় খেয়াল করতে হবে যে আগের থেকে প্রোগ্রাম করতে হবে যেন আগের থেকে অর্থাৎ বেশ আগে থেকে আপনি অন্তত পনেরো দিন এক মাস আগের থেকে আপনি বুকিংগুলো কমপ্লিট করবেন যাতে আপনি সহজেই কোনো কারণে ভিসা না হলে আপনি সেটা টাকা ফেরত নিতে পারেন এটা হচ্ছে আপনাদের প্রতি একটা বড়ো উপদেশ ভুলেও আপনারা কিন্তু নন রিফান্ডেবল কোনো বুকিং করতে যাবেন না তাহলে কিন্তু কোনো কারণে যদি সৌদি সরকার আপনার ভিসা অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু আপনি আটকা পড়ে যাবেন সৌদি সরকার কাদের জন্য ভিসা অ্যাপ্রুভ নাও করতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো যে আমরা বাংলাদেশিরা একটু রিস্কের মধ্যে আসি আমাদের বাংলাদেশিদের সম্পর্কে একটা খারাপ ইমেজ অলরেডি আছে তো সৌদি সরকার যদিও আমাদেরকে এই অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করেছে কিন্তু সেখানে কিছু শর্ত রাখা হয়েছে সেই শর্তগুলো আমরা যদি পূরণ করতে না পারি আমরা কিন্তু ভিসা পাবো না এজন্য জন্য সেই শর্তগুলো নিয়ে আমরা আলোচনা করব আলাদা একটা ভিডিওতে সেই ভিডিওটা আমরা সামনে ইনশাল্লাহ প্রকাশ করব তো তার আগে আমরা এটা নিয়ে আলোচনা করে নেই যে কিভাবে আমরা এই ওমরার জন্য ভিসার জন্য আমরা আবেদন করব। এবং আবেদনের জন্য কি কী ডকুমেন্টস লাগবে এবং কী কী পদক্ষেপ আমাদেরকে নিতে হবে তো প্রথমেই বলে নিয়েছি আমাদের জন্য পাসপোর্ট এবং এক কপি ছবি লাগবে এবং আমাদেরকে এই যে ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি যেগুলো নির্ধারণ করা আসে সেগুলোর কোনো একটি আমরা নির্বাচিত করে যেমন আমরা সৌদি এয়ারলাইন্সকে নির্বাচিত করতে পারি অথবা আগোদাকে নির্বাচিত করতে পারি আগোদাটা সহজ অনেকের জন্যই পরিচিত এই আগোদার মাধ্যমে আমরা ইচ্ছা করলে হোটেল বুকিং এয়ার টিকিট বুকিং এবং অনলাইন ট্রান্স লোকাল ট্রান্সপোর্ট ওই স্থানের সৌদি আরবের লোকাল ট্রান্সপোর্ট অর্থাৎ অর্থাৎ আপনি জেদ্দা থেকে মক্কা মদিনা এগুলোতে যে ভ্রমণ করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তো সেটার জন্য লোকাল ট্রান্সপোর্টটা আগের থেকে বুকিং করে নিতে হবে সেই বুকিংগুলো আপনি অনলাইনে সেরে নেবেন তো সেই অনলাইনে সেরে নেওয়ার জন্য আপনাদেরকে ওটিএটা অর্থাৎ অনলাইন ট্রাভেল এজেন্সি ব্যবহার করতে হবে এখন আমরা আলোচনা করব যে আসলে এই ওমরাতে আমাদের কেমন খরচ হতে পারে যেহেতু এয়ার টিকিটটা আমরা আমাদের সুবিধা মতো করতে পারবো এটা একটা বড় ধরনের সুযোগ আছে অর্থাৎ আপনি যদিও আগোদার মাধ্যমে এয়ার টিকিট বুকিং করবেন কিন্তু তাতে আপনার যে সুবিধাটা হচ্ছে যে আপনি ডিরেক্ট ফ্লাইট অ্যাভয়েড করতে পারবেন অর্থাৎ চাইলে আপনি ডিরেক্ট ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে না গিয়ে আপনি ইচ্ছে করলে ভেঙে ভেঙে অর্থাৎ কাতার এয়ারলাইন্স বা আমিরাট এয়ারলাইন্স কুয়েত এয়ারলাইন্স ইতিহাদি এয়ারলাইন্স গালফ এয়ারওয়েজ এ সমস্ত ফ্লাইটগুলোতে কানেক্টিং ফ্লাইট ধরে আপনি সৌদি আরবে যেতে পারেন সেখানে আপনার রিটার্ন টিকিট সহ খরচ হতে পারে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো সেখানে চল্লিশ হাজারের খুব বেশি একটা হওয়ার কথা না তো কিন্তু ডিরেক্ট করতে গেলে আপনারা দেখা গেল সত্তর আশি হাজার টাকা বা তার চেয়ে বেশি লেগে যেতে পারে এই জন্য আপনারা যেটা করবেন হচ্ছে কানেক্টিং ফ্লাইটটা ব্যবহার করবেন এবার আমরা আসি হোটেল খরচ নিয়ে আপনি মক্কাতে কিন্তু হোটেল বাধ্যতামূলক অর্থাৎ হোটেল বুকিংটা মক্কার জন্য বাধ্যতামূলক আপনি মদিনার হোটেল বুকিং না করলেও পারবেন তো সেক্ষেত্রে আপনি মক্কার হোটেলগুলো আপনি যে অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যে হোটেল বুকিং সেখানে আপনি সহজে খোঁজ করলে অল্পতে আপনি হোটেল বুকিং পেয়ে যেতে পারেন সেখানে দেখা গেলো যে আপনি যদি চার পাঁচ দিন স্টে করেন মক্কাতে তো দেখা গেলো সেখানে আপনি হয়তো হাজার দশেক টাকার মধ্যে আপনি মক্কায় এই চার পাঁচ দিন স্টে করতে পারবেন সহজেই এবার আমরা আসি যে খাবার খরচ নিয়ে আসলে ওখানে খাবার খরচ খুব একটা বেশি না আপনি চাইলে সেটা আপনার মধ্যে সাশ্রয়ীতে খরচটা করতে পারেন অর্থাৎ আপনি চাইলে বেশি খরচ করতে পারেন আপনি চাইলে কম খরচ করতে পারেন তারপর আমরা বলবো যদি দশ দিনের একটা প্যাকেজ হয় সেখানে আপনার হয়তো পাঁচ ছয় হাজার টাকা হলে আপনার খাবার খরচ হয়ে যাবে আল্লাহ আর ওই স্থানের লোকাল ট্রান্সপোর্টেশন যেটা অর্থাৎ আপনার জেদ্দা থেকে মক্কা বা মদিনা এই যে আসা যাওয়ার জন্য সেখানে ধরেন আরও হাজার তিন এক টাকা আপনি অ্যাড করতে পারেন তো সব মিলিয়ে আপনার বিমান ভাড়া যদি চল্লিশ হাজার হোটেল বুকিং যদি দশ হাজার পঞ্চাশ হাজার ওদিকে খাওয়ার খরচ পাঁচ হাজার বা ছয় হাজার এদিকে হচ্ছে আমি ধরলাম চার হাজার তাহলে কিন্তু আপনি সত্তর হাজার টাকার মধ্যে অর্থাৎ সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু আপনি আপনার খরচটাকে বেঁধে ফেলতে পারেন তাহলে আমরা জিনিসটাকে একটু রিভিউ করি যে আপনি ওমরা ভিসার জন্য যদি আবেদন করেন তাহলে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে প্রধান হচ্ছে আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে যেটা ভ্যালিডিটি ছয় মাস বা তার বেশি হতে হবে এক এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার ইন্টারন্যাশনাল একটা ক্রেডিট কার্ড এটা আপনার নিজের হতে পারে অথবা অন্য কারো হতে পারে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যেহেতু পেমেন্টটা করতে হবে সেই পেমেন্টের জন্য ওই ক্রেডিট কার্ডটা দরকার তো ওই ক্রেডিট কার্ড দিয়ে আপনি সৌদি আরবের যে অনুমোদিত ট্রাভেল এজেন্সি আছে অনলাইন ট্রাভেল এজেন্সি ও টিএ বলে এটার মাধ্যমে এয়ার টিকিট হোটেল বুকিং এবং ট্রান্সপোর্টের বুকিংটা আপনি সেরে নেবেন সেরে নিয়ে তারপরে হচ্ছে আপনি ইজি ওমরা নামক ওয়েবসাইট যেটা আছে সেটার লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই লিঙ্কের মাধ্যমে আপনি গিয়ে সেখানে আপনার এই তথ্যগুলো অর্থাৎ হোটেল বুকিং এয়ার টিকিট বুকিংয়ের কপি এবং হচ্ছে যে ট্রান্সপোর্ট লোকাল ট্রান্সপোর্টের যে বুকিংয়ের কপি এবং আপনার পাসপোর্ট পাসপোর্টের যত তথ্য আছে সেই তথ্যগুলো এগুলো পূরণ করে হ্যাঁ এগুলো যথাযথ জিনিসগুলো অ্যাটাচ করে আপনি যখন অনলাইনে সাবমিট করবেন যখন আপনি অনলাইনে সাবমিট করবেন আপনার শিডিউল দিয়ে তখন কিন্তু আপনার সৌদি অ্যাম্বাসি আপনার এটা রিভিউ করবে সৌদি হজ মন্ত্রণালয় যখন আপনার একটা রিভিউ করবে রিভিউ করার পরে যদি মনে করে যে আপনি যোগ্য তাহলে আপনাকে তারা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে দিবে ব্যাস আপনি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল নিয়ে আপনি আপনার ভিজিটিং প্ল্যান করতে পারবেন ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটি থেকে আপনারা পরিষ্কার হলেন যে কিভাবে আপনি সহজেই চব্বিশ ঘন্টায় ওমরা ভিসা আপনি করতে পারবেন এবং ওমরা ভিসার জন্য কি কি জিনিস লাগবে এবং আনুমানিক কত টাকা খরচ হবে এবং কীভাবে আপনি এটা সহজে করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করলাম সামনের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন সম্পূর্ণভাবে এবং বাংলাদেশিদের জন্য কী কী চ্যালেঞ্জ সামনে আসে যে যে কারণে আমরা ভিসা রিফিউজ হতে পারি তো সেই জিনিসগুলো আমরা খেয়াল করবো এবং সেই নিয়মগুলো মেনে যদি আবেদন করি তাহলে আমাদের ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামুয়ালকুম রহমতুল্লাহ বিবরক